ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো বাংলাদেশী ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো আজকে হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি করতে পারবেন তো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ স্টাইলের হচ্ছে আমরা মাছ কিভাবে হচ্ছে ফ্রাই করে খেতে পারি খুবই মজা হয় মালয়েশিয়াতে বিভিন্ন রেস্টুরেন্টে করে থাকে আর কি ফিশ ফ্রাই তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে দেখাবো আর খেতে কিন্তু খুবই মজা হয় এটা হচ্ছে মালয়েশিয়ান সাগরের চেদ্রি মাছ আর এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু তো ভাবলাম যে এই মাছটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ডিপ ফ্রিজে 3 থেকে 4 মাস রেখে খেতে পারবেন মাছটা সংরক্ষণ করে আর হচ্ছে নরমাল ফ্রিজে 3 থেকে 4 দিন রেখে তারপরে ফ্রাই করে খেতে পারবেন তো আমি হচ্ছে আজকে সমস্ত উপকরণ দিয়ে মাখানোর পর ফ্রিজে কিভাবে ফ্রোজেন করে রাখবেন এতটুক পর্যন্ত দেখাবো আর কি তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব কিভাবে হচ্ছে মাছটা আমি ফ্রাই করে নিব আর কি তো এখন হচ্ছে আমি দুইটা মাছ নিয়েছি দুইটা মাছই হচ্ছে তিনটা এভাবে হচ্ছে মানে কেটে নিছি আর কি এক পিঠে 3টা আরেক পিঠে 3টা 6টা করে এভাবে তো মশলা ঢোকার জন্য আর আমি মশলা যা যা মশলা লাগবে এখানে নিয়ে নিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া স্বাদমতো লবণ আর আমি নিয়েছি হচ্ছে বারবিকিউর মশলা 1 চামচ পরিমাণ নিয়েছি যে কোনো সুপার শপে পাবেন রেডিমেড মশলা আর কি ফিশ ফ্রাই করার জন্য যে মশলাটা পাওয়া যায় তো এখন হচ্ছে 1 চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি মশলাটা মশলাটা পানি দিয়ে মাখিয়ে নেবেন না তাহলে কিন্তু ফ্রাইটা খেতে ভালো হবে না আর কি নরমাল ফ্রাইয়ের মতো হয়ে যাবে তেল দিয়ে মাখিয়ে নিলে তাহলে ফ্রাইটা খেতে খুবই মজা হয় আর কি এখন হচ্ছে মশলাটা ভালো করে মাখিয়ে তারপরে মাছের গায়ে হচ্ছে আগে লেবুর রস দিয়ে দিব ভালো করে দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিব লেবুর রসটা তারপরে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে নিব আর হচ্ছে আমরা কেটে নিছি মাছের পিসটার মধ্যে যেভাবে কেটে নিছি মাছখানে সাইডে তো এই ফাঁকাটির ভিতরেও দেওয়ার চেষ্টা করব লেবুর রসটা এই রান্নাটা দেখা যায় এই রেসিপিটা তো খুবই মজার একটা রেসিপি আর সবার উপকারে আসবে তার জন্য আমি দেখিয়ে দিতেছি আর কি তো যে কোনো মুহূর্তে আপনারা এইভাবে হচ্ছে মাখিয়ে হচ্ছে নর্মাল ফ্রিজে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আবার যে কোনো সময় হচ্ছে বের করে ভেজে রাইসের সাথেও খেতে পারেন তারপরে মানে খালিও খেতে পারেন তো এখন হচ্ছে মশলাটি দিয়ে দিতেছি মাছের গায়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিব আপনারা মাছ যদি 2-3 পিস বা 5 পিস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি হচ্ছে 2 পিস নিয়েছি আর কি এখন হচ্ছে এই তো মাছের গায়ে ভালো করে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিতেছি যেন মাছের গায়ে ভালো করে যে কাঁটাগুলোর ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি যে ভালো করে ঢুকে যায় মশলাটা তাহলে কিন্তু ফ্রাইটা খেতে অনেক মজা হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমার আমি যেভাবে দেখিয়ে দিছি এই পুরা হচ্ছে স্টিপটা যদি আপনারা দেখে তারপরে বাসাই করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয় এবং তৈরি করতে পারবেন আর কি তার জন্য হচ্ছে আমি একদম সহজভাবেই দেখানোর চেষ্টা করছি এখন তো প্রায় আমার মাখানো শেষ এখন হচ্ছে আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে রেপিং পেপার দিয়ে ভালো করে হচ্ছে রেপিং করে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবো কারণ আমি হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে মাছটা হচ্ছে ফ্রাই করে খেয়ে ফেলবো
তার জন্য আর কি। আর যদি আপনারা দেখা যায় অনেক দিন রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই তো আমার মাছটা মাখানো শেষ, 2 থেকে 3 মিনিট কিন্তু ঢেকে রাখছিলাম। এখন হচ্ছে আমি আরেকটা পাত্রতে নিয়ে রেপিং করে একদম নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমার ভিডিওটা তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিও যদি একটুও ভালো লাগে তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।